আসসালামু আলাইকুম। তোমাদের আজকে উদয় পদার্থর শর্টকাট টেকনিক শেখাবো। তো তার আগে উদয় পদার্থ তোমরা সবাই জানো, তারপরে আর একটাবার বলে নেই যে উদয় পদার্থটা কি। যে উদয় পদার্থ এমন একটা পদার্থ যে পদার্থগুলা তাপ দেওয়ার ফলে, আসলে আমরা ন্যাচারালি জানি যে কোনো কঠিন পদার্থকে তাপ দেওয়ার ফলে আমরা তরল থেকে বাষ্পে পরিণত হয়, কিন্তু এই পদার্থগুলা কি হয়, তাপ দেওয়ার ফলে তরলে পরিণত না হয়ে একদম বাষ্পে পরিণত হয়, তাকেই উদয় পদার্থ বলে। তো উদয় পদার্থ আসলে অনেকে কনফিউশনে পড়ে যায় কোনটা উদয় পদার্থ, কোনটা উদ্ধপাতন প্রক্রিয়া ঘটে সেটা আর কি। তো আমরা যেটা মনে রাখবো সেটা হলো সাবেক আয়না, সাবেক আয়না, ঠিক আছে। সাধারণত এই ছন্দের মধ্যে যেগুলো আছে সেগুলো হলো সাধারণত উদয় পদার্থ। এটা হলো সালফার, এটা হলো বেনজিন, এটা হলো কর্পূর, কর্পূর, এটা হলো আয়োডিন, আয়োডিন, আর এটা হলো ন্যাপথলিন, ন্যাপথলিন, ঠিক আছে। তো সাবেক আয়না সালফার, বেনজিন, কর্পূর, সরাতে আয়োডিন, নাতে ন্যাপথলিন, ঠিক আছে। তাহলে সাবেক আয়না এই ছন্দের মাধ্যমে আমরা উদয় পদার্থগুলো মনে রাখতে পারবো, ঠিক আছে। তোমরা সবাই পাশে থাকো, এর পরবর্তীতে আমরা অনেক শর্টকাট টেকনিক শিখবো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।